السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. آمنت بالله صدق الله العلي العظيم. গত সপ্তাহে আলোচনা চলছিল মালিক সম্পর্কে, আমাদের রব সম্পর্কে, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব আমাদের সবকিছু জানেন, সেই রবের হুকুম, সেই রব যে হুকুম আমাদেরকে পাঠিয়েছেন, যে চিঠি আমাদেরকে পাঠিয়েছেন যোগে যোগে আমি আলী সালামের মাধ্যমে, এগুলো আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, যতটুকু মানতে পারছি চেষ্টা করছি। এটাও মাওলানা করিমের রহমত দয়া, রব্বুল আলামিন যাদেরকে দয়া করেন তাদেরকে হেদায়েত দান করেন। দীনের বুঝ রব্বুল আলামিন তাদেরকে দান করেন যাদেরকে পছন্দ করেন। হাজারো মানুষ থেকে মসজিদে আমরা আসছি, আল্লাহ তাআলা তৌফিক এনায়াত করেছেন, এটা এমনি নয়, নিঃসন্দেহে বলা যায় রব্বুল আলামিনের বিশেষ রহমত আমাদের উপর আছে বলেই আমরা মসজিদ পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। যে দিন মেনে, যে নবীর কথা মেনে মসজিদে আসলাম, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, যে চিঠি পাঠিয়েছেন, সেখানে রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহর কাছে দিন হিসেবে একমাত্র গ্রহণযোগ্য হচ্ছে ইসলাম, আর এই ইসলাম ছাড়া অন্য কোন দিনকে যদি কেউ কবুল করে, গ্রহণ করতে চায়, ফেলে ও বেলে আমি আল্লাহ বলে এটা কখনোই আল্লাহ তাআলা কবুল করবেন না, গ্রহণ করবেন না। শুধু তাই না, ওহু ফিল আখিরাত মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এক সত্য বিষয় রব্বুল আলামিন এক আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নফসকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। এই এক চরম সত্য কথা। আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম,
ইমানদার মুশরিক সবাই কিন্তু এই চরম সত্যটাকে বিশ্বাস করে। কিন্তু এই আয়াতে দুইটা অংশ, এক অংশ তো যে সবাই মরবে এটা সবাই বিশ্বাস করে, সুম্মা ইলাইনা তুরজাউন আবার আল্লাহর সামনে সবাইকে হাজির করা হবে, এই অংশে অনেকে বিশ্বাস করে না, এই অংশকে আখেরাতে বিশ্বাস করে না। আর এই আখেরাতে বিশ্বাস করাটা বলে মানুষ যা ইচ্ছা তাই করতেছে, মৌলিক কারণ এটা। আয়াতের এই দ্বিতীয় অংশকে অনেকে বিশ্বাস করে না বলে এই সমস্যাগুলো করছে, যা ইচ্ছা তাই করছে। একসময় তো মানুষ আখেরাতে বিশ্বাস করত, সবাই হিন্দুরাও বিশ্বাস করত, তাদের পুরাতন ধর্মীয় কিতাব বেদের মধ্যে পুনর্জন্মের কোনো কথা নাই। এখন পুনর্জন্মে বিশ্বাস করে, পুনরুত্থান বিশ্বাস করে, কেয়ামত হবে, আখেরাত হবে, হিসাব নিকাশ হবে, এগুলো বিশ্বাস করতে চায়, পুনর্জন্মে বিশ্বাস করে। পরবর্তী এটা আসুক করতে তাদের ধর্মগুরুরা যারা ধর্মের দায়িত্ব নিজেদের উপর নিয়ে নিয়েছেন যে তারা যা বলবে সেটাই ধর্ম, মুসলমানদের মধ্যেও আছে এরকম ধর্মের ঠিকাদার, শরীয়তের ঠিকাদার মুসলমানদের মধ্যেও আছে, তারা যা বলবে ওইটাই শরীয়ত, নাউজুবিল্লাহি মিন যালিক। স্পষ্ট শিরিক করতেছে, মানুষকে করাইতেছে, মুসলমান ধর্মীয় গুরু হিসাবে পীর হিসাবে নিজেকে পীর দাবি করতেছে, আল্লাহ আশেক দাবি করতেছে, রসুলের আশেক দাবি করতেছে, মাহবুবে খোদা নিজের নাম আল্লাহর প্রিয় পাত্র, অথচ বলতেছে আল্লাহ যা বলেন তার বিরুদ্ধে। আল্লাহ বলছেন ইন্না দীন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম ছাড়া আমার কাছে কিছুই গ্রহণযোগ্য না। আর ওই সমস্ত কথিত মাহবুবে খোদারা বলেন যে আল্লাহকে পাওয়ার জন্য মুসলমান হওয়া জরুরি না, নাউজুবিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য আমি মাহবুবে খোদা আমার কাছে আসলেই চলবে, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মী হোক, তো এইরকম ধর্মের ঠিকাদার যুগে যুগে সব ধর্মেই ছিল, হিন্দুদের মধ্যেও ছিল। একসময় তারা যখন নিচু শ্রেণীর মানুষের উপর নির্যাতন চালানো শুরু করলো, আপত্তি আসলো, অভিযোগ আসলো যে এই পার্থক্য কেন, উঁচু শ্রেণী নিচু শ্রেণীর এই পার্থক্য কেন, তখন তাদের নিজেদের বানানো দ্বিতীয় কিতাব কুরআনে তারা এই জিনিসটা ঢুকায় যে পার্থক্যের কারণ হচ্ছে আগের জন্মে তুমি অনেক অপরাধ করেছিলে, আগের জন্মে তুমি যে অপরাধ করেছ এটা মালিকের বিধান যে যারা আগের জন্য অপরাধ করবে পরের জন্মের উপরে আলামিন তাদের অপরাধ হিসেবে তাদেরকে বানাবেন, কেউ অপরাধ কম করলে তাকে মানুষ হিসেবেই বানাবেন কিন্তু নিচু শ্রেণীর, অপরাধ বেশি করলে কুকুর বানাবেন, শুয়োর বানাবেন, গাছগাছালি বানাবেন, বা শুরু হয়ে গেল বিশ্বাস, পুনর্জন্মের বিশ্বাস, এগুলো এই ধর্ম ব্যবসায়ী যারা ঠিকাদার যারা তাদের নিজেদের বানানো জিনিস, প্রাচীন ধর্ম এগুলো ছিল, এই বিশ্বাস ছিল না, বিশ্বাস একটাই ছিল আখেরাতের বিশ্বাস, একদিন মরতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, অথচ এই বিশ্বাসটা কাল্পনিক এবং অবৈজ্ঞানিক, ইসলাম সম্পর্কে তো প্রশ্নই আসে না, বিজ্ঞানও বলে না এটা, কারণ তাদের বিশ্বাস মতে অপরাধী অপরাধ হিসাবে গাছগাছালি হয়ে জন্ম নেয় পরবর্তী প্রজন্ম, দ্বিতীয় জন্ম গাছগাছালি হয়ে জন্ম নেয়, কেউ কুকুর শিয়াল হয়ে জন্ম নেয়, ভাগ ভল্লুক হয়ে জন্ম নেয়, আগের অপরাধীরা এরা এই গাছগাছালি যা দেখতেছে এগুলো সব আগের অপরাধী, আল্লাহ নতুন করে গাছ বানিয়েছে, অথচ বিজ্ঞান কী বলে পৃথিবীতে মানুষের আসার হাজারো লাখ বছর আগে থেকে এই সমস্ত গাছগাছালি, তাহলে ওই গাছগাছালিগুলো কোন মানুষের আগের জন্ম, এটা কারা, এটা মানুষই তো আসে না, হাজার বছর পর মানুষ আসছে, এগুলো কোথেকে আসবে। এক দ্বিতীয় যৌক্তিক কারণ যেটা পুনর্জন্ম, যেটা একটা অযৌক্তিক বিষয়, যদি তাই হতো তাহলে বর্তমানে মানুষ গাছগাছালি আগের চেয়ে অনেক বেশি, অনেক বেশি, আগের চেয়ে অনেক বেশি,
তো যে সমস্ত মানুষ গত হইল এরা গেল কোথায়? এরা গেল কোথায়? দিন দিন মানুষ বাড়তেছে, কমার কথা, গাছগাছালি বাড়ার কথা, হাইওয়ান জানোয়ার বাড়ার কথা, বেশি বেশি মানুষ কমবে দিন দিন, কারণ মানুষ যোগ হচ্ছে, খালি কমতেছে, ওদিক দিয়ে বাড়তেছে, বাড়ার কথা সেটা হচ্ছে না, বরং মানুষ দিন দিন বাড়তেই আছে, বহু গুণে বাড়তেছে। অযৌক্তিক কথাবার্তা এগুলো। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের কথা, হাসর হবে, মানুষের নাশর হবে, কিয়ামত হবে, পুনরুত্থান হবে, পুনরুজ্জীবনের কোনো সুযোগ এই দুনিয়ায় নেই। আমাদের ওই ধর্মগুরু, ধর্ম ব্যবসায়ী ঠিকাদার, আমি প্রায় বলি এই কথাটা, তিনি নিজেকে দাবি করেছেন না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, নাউজুবিল্লাহ। তাহলে এক হিসাবে তিনিও পুনর্জন্মে বিশ্বাস করতেছেন যে হযরতে ফাতেমা ইন্তেকাল করেছেন, সমস্ত উম্মতের ব্যাপারে একমত, আবারও যদি ফাতেমা তার বিবি হন তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনর্জন্ম হয়েছে। এই পুনর্জন্মে যে বিশ্বাস করবে সে মুসলমান থাকতে পারে না, অসম্ভব। এই জন্যই আমরা সরাসরি বলি সে কাফির, সে মুশরিক, কোনো সন্দেহ নেই, স্পষ্ট কথা এটা। আজকে আমার সে বিষয়ে কথা বলা আসলে মাকসাদ না, উদ্দেশ্য না ভাই, যে কথাগুলো বলা দরকার, এই বিশ্বাস যারা রাখে তারা কারা, এই মূর্তির পূজা যারা করছে তারা কারা, তারা একদিন কিতাব মানত, এই মূর্তির পূজা যারা করছে তারা একদিন নবী মানত, নবীদের ইন্তেকালের পর শয়তান দেখল যে হ্যাঁ তারা তো নবীকে অনেক মহব্বত করে, এই মহব্বতটাকে কাজে লাগাইতে হবে। শয়তান তাদের কাছে বড় আল্লাহ ওয়ালার স্বরূপ নিয়ে আসা হাজির, আর আমরা তো মানুষ এত বেওকুফ হয়ে যায় ধর্মীয় দিক থেকে, দুনিয়ার সব যাচাই বাছাই করি, সমস্যা নাই, ধর্মের দিক থেকে কি বলবো কি কথা, কোরআনের সাথে মিলল কিনা, হাদিসের সাথে মিলল কিনা, ওটার কোনো সমস্যা নাই, যিনি বললেন তিনি, তার পেটটা যদি একটু বড় হয়, দেখতে যদি চমৎকার চেহারা হয়, বড় বড় দাড়ি হয়, বড় বড় জুব্বা হয়, আমি মনে করি বা এই লোকটি আর ভুল বলবে। অথচ দুনিয়ার সব জায়গায় সব ক্ষেত্রে আমি যাচাই বাছাই করেই কিন্তু সব কিছু করি, দিনের ক্ষেত্রে আইসা উদাসী, একটা হইলেই চলবে যা ইচ্ছা। শয়তান ইবলিস বড় বুজুর্গের সুরত নিয়ে মানুষের সামনে আসছে, হ্যাঁ রে তোমরা নবীকে এত মহব্বত করো আর কেন করবো না, হ্যাঁ নবীরা তো আল্লাহর দূত ছিলেন, সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ, তাদেরকে খুশি রাখতে পারা, আল্লাহকে খুশি রাখা একটা কাজ করো, এইভাবে হবে না। ওই নবীদের মূর্তি বানাও, বানায় এদের দিকে তাকায় তাকায় ধ্যান করো, নবীদের ধ্যান করো, মনোযোগ হবে বেশি, আকর্ষণ। জাহেল মানুষ তাই করেছে, ওই মূর্তি বানায় মূর্তির দিকে তাকায় তাকায় ধ্যান করো, পাগল কথা, এটা কোনো যৌক্তিক কথা হলো? আমি একজনকে মহব্বত করি, এখন তার মূর্তি বানায় তার দিকে তাকায় তাকায় ধ্যান করলে তার কি আসে যায়, আজীব তামাশা, এটাই করলো মানুষ। কিছুদিন পর শয়তান যখন দেখলো যে এই বিষয়টাকে মানুষ মেনে নিয়েছে, তাদের দিলের মধ্যে এই মূর্তির প্রতি একটা মহব্বত তৈরি হয়েছে, এই মহব্বত আমার আপনারও আছে, নাউজুবিল্লাহ মিন যালিক, এই মূর্তির প্রতি মহব্বত আমার আপনার আছে, আমার ঘরে কোরআন শরীফটা 12 বছরে একবার ধরা হয়, গিলাফের ভিতরে যদি কারো মহব্বত থাকে গিলাফের ভিতরে আছে, সুন্দর আছে, মাঝে মাঝে এই ভোজাগুলো আমাদের কাঁধে চাপায় দেওয়া হয়, নাউজুবিল্লাহ মিন যালিক, মসজিদে পাঠায় দেওয়া হয় কোরআন শরীফগুলোকে, কেন কোরআনকে মহব্বতের কারণে, হ্যাঁ আমার ঘরে কোরআনটা অবহেলিত হচ্ছে মসজিদে রেখে দেয়, কি করা যায় না, সালা জিজ্ঞেস করে হুজুর এই কোরআন শরীফ কি করো, নদীতে ফেলাই দিব, কি করবে না, পড়া হয় না, পরে আছে, কোরআন বদুয়া দিবে না, এভাবে ঘরে পরে থাকলে কোরআন বদুয়া দিবে না, আরে ভাই কোরআনের বদুয়া আপনি কেন নিবেন, ঠিকই তো কোরআন তো বদুয়া দিবে, কোরআন লানত দেয় তা আপনি কেন নিবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী বাইতিহি জাওফু মিনাল কুরআন কাল বাইতিল খারীব আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ঘরে কুরআন নাই, তিলাওয়াত নাই, আমল নাই, বিরান ঘর, এটা একটা মানুষের ঘর বলা যায়, সেই ঘরে মানুষ থাকে বলে বলা যায়, তোমার মালিকের চিঠি তোমাকে দিয়েছেন স্পেশাল চিঠি, সেই চিঠি না পড়ে তুমি ফেলে রাখছো, গিলাফ আবদ্ধ করে ধুলাবালি পড়ে আছে কোরআনে, আমার মা নাই, মহব্বত নাই, অথচ আমার শোকেসের মধ্যে ওই মূর্তির শোপিসটাকে আমি প্রতিদিন ঘষি মাজি পরিষ্কার করি, তো ওই মূর্তির মহব্বত আমার মুসলমান
জিজ্ঞেস করি কতজন আছে মসজিদে আসছে রব্বুল আলামিনকে এক আল্লাহ মানার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য, অথচ আমার ঘরে আমি মূর্তির পূজা করতেছি, মিথ্যা কথা বলছি না, মূর্তির মহব্বত যার দিলের মধ্যে আছে সে মূর্তির পূজাই করে। ও ভাই আমি কিছু মুসলমান, আমি কিসের তাওহীদে বিশ্বাসী, আমি কেন আসছি মসজিদে নামাজ পড়ার জন্য? কারো ঘরে যদি মূর্তি থাকে রহমতের ফেরেশতা সে ঘরে যায়, রসুল বলেছেন আমার কথা, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালব আও তাসাবির, যে ঘরে মূর্তি থাকে কুকুর থাকে রহমতের ফেরেশতা সে ঘরে যায়, এটা আমার কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ এটা আমার জন্য ফ্যাশন হয়ে দাঁড়ায়, ঘরে কিছু মূর্তি না থাকলে, ঘরে একটা কুকুর বাঁধা না থাকলে, ভিতরে বিদেশি কুকুর ছোট ছোট বাচ্চারা পালে, আরে ভাই রসুল বলছেন রহমতের ফেরেশতা আসবে, আমি ওগুলো আমার ঘরে রাখতেছি, তো কি আসবে আমার ঘরে? শয়তান আসবে না, আসবেটা কি? যাই হোক, ওই সে আগের জমানায় মানুষ এই মূর্তির মহব্বত যখন শয়তান ভিতরে ঢুকাইয়া দিল, একসময় শয়তান বুঝাইতে সক্ষম হইল। কেন বুঝাইতে সক্ষম হয়েছে? দিনই এলেন উঠে গেছে, দিনই জ্ঞান উঠে গেছে, মানুষকে এখন যা বলে তাই শুন, শরীয়ত কি বলেছে সে জানে না, সে কিতাব থেকে দূরে সরে গেছে, আসমানি কিতাব থেকে দূরে সরে গেছে। মানুষ আসমানি কিতাব থেকে যত দূরে সরে যাবে সে আল্লাহ থেকে তত দূরে সরে যাবে। আজকে আমার ঘরে কোরআনি শিক্ষা নাই বলে আমি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, রসুল থেকে দূরে সরে যাচ্ছি, কোরআনি শিক্ষা নাই। শয়তান ওই মানুষকে বুঝাইছে যে এই মানুষের দিকে তাকায় বসে বসে ধ্যান করলে লাভ কি? এতদিনে সোজা হয়েছে ধ্যান করলে লাভ কি? কি করতে হবে? এই মানুষগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বান্দা ছিল, তাদের এবাদত শুরু করো, এই এবাদত তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে না, শুরু হয়ে গেল মূর্তি পূজা, শুরু হয়ে গেল। অথচ রব্বুল আলামিন এগুলোর অসারতা সম্পর্কে আমাদের সামনে স্পষ্ট বলেছেন, চমৎকার উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وان يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب الله চমৎকার উদাহরণ দিচ্ছেন ان الذين تدعون من دون الله الله কে ছাড়া তোমরা যারা ইবাদত করতেছো যে মূর্তির পূজা করতেছো لن يخلقوا ذبابا সে একটা মশাও বানাতে পারে, পারে নাকি? কোনো মূর্তি শুনছেন জীবনে কোনো মশা মাছি বানাইতে পারে? ওয়ালা ইজতামাউলা, দুনিয়ার সমস্ত মূর্তিগুলো একসাথে হইলেও একটা মশা বানাইতে পারবে না, একটা মাছি বানাইতে পারবে, দুনিয়ার সব মূর্তি একসাথে হইল। শুধু কি তাই, সে কিছু তো করতেও পারে না, নিজেকে রক্ষাও করতে পারে না, তার সামনে প্রসাদ হাজির, কলা দুধ কলা মিষ্টি কত কিছু পিঠা, অথচ মশা সামনে রেনরেন করে, আল্লাহ কথাটা, সেখান থেকে যদি মশা খাবার নিয়ে যায়, মাছি যদি খাবার নিয়ে যায়, সেটাকে প্রতিরোধ করার ক্ষমতাই মূর্তির নাই আছে নাকি? আল্লাহ বলছেন সেই পূজ্য এবং যারা পূজারী সব দুর্বল, কোনো শক্তি নাই, শক্তি তো এক আল্লাহ, শক্তি এক আল্লাহ, তিনি সৃষ্টি করেছেন, রক্ষার মালিকও তিনি। আল্লাহ আকবার, মানুষ কি করে এগুলোর পূজা করে, কি করে মনে করে এগুলোর কিছু করার ক্ষমতা আছে? ও ভাই এই মানুষগুলো কারা? আমার বলার আচ্ছা ধরে এই মানুষগুলো কারা? এরা কারা? মানুষ, এরা মানুষ, এরা অন্য কেউ নয়, এরা মানুষ। আমি যদি মানুষ হই, আমার সামনে একজন অন্ধ ব্যক্তি, অন্ধ যার চোখ নাই, এই লোকটা রাস্তা দিয়ে হাঁটছে, একটা গাড়ি আসছে, স্পিড একটা গাড়ি আসছে, এই লোকটা গাড়ির নিচে পড়ে মারা যাবে, অথবা সামনে একটা অগ্নিকুণ্ড আগুন জ্বলছে, অন্ধ লোকটা যাচ্ছে পড়ে মারা যাবে, এমন কোন মানুষ কি এই মজলিসে আছেন যে ওই ব্যক্তিকে রক্ষার জন্য আগায় যাবেন না? বলেন আছেন কেউ? এমন পাষাণ কোনো মানুষ কি আছেন যে ওই অন্ধ ব্যক্তি সে চোখে না দেখার কারণে আগুনে ঝাঁপ দিচ্ছে, চোখে না দেখার কারণে গাড়ির নিচে ঝাঁপ দিচ্ছে, সে মারা পড়বে, ট্রেনের রাস্তায় বসে আছে, সে জানে না গাড়ি আসছে, এমন কোন মানুষ কি আছে যার মধ্যে মনুষ্যত্ব আছে, যে হাইওয়ান না, যে জানোয়ার না, এমন কোন মানুষ কি আছে
যে তাকে রক্ষার জন্য আগায়া যাবে না, নিশ্চয়ই যাবে। এটা কেন কেন যাবে? এটা বিবেকের তাড়না, এটা অন্তরের টান। গোড়া এক, সে যেই হোক, সে ইহুদি হোক, এই কথা কেউ বলবে না যে ইহুদি মোরগ গাছে গাড়ির নিচে অন্ধ ইহুদি মোরগ আগুনে পড়ে মোরগ, আমার কি আসে যায়, কেউ বলবে না। তাকে আগে রক্ষা করো। কেন? এটা এটা গোড়ার টান, কারণ এই ইহুদির বাবা আদম আলাইহিসসালাম, এই হিন্দুর বাবা আদম আলাইহিসসালাম, এই মুশরিকের বাবা আদম আলাইহিসসালাম, তার মাও আদম আলাইহিসসালাম, আমারও বাবা আদম আলাইহিসসালাম, আমারও মা হাওয়া আলাইহিসসালাম, সে আমার ভাই, আমার রক্তের টান আছে, অনেক দূরের হলেও রক্তের একটা টান থাকে, ওই রক্তের টানে আমি তাকে রক্ষা করব। আজকে গোটা দুনিয়ায় এইরকম হাজারো ভাই অন্ধ, কোরআনের এলেম নাই যাদের, শরীয়তের এলেম নাই যাদের, ওই সমস্ত অন্ধ মানুষগুলো জাহান্নামের অগ্নিকুণ্ডে পা বাড়াচ্ছে, খুব দ্রুত খুব দ্রুত পড়ে যাবে। আছে কারো ফিকির ও উম্মত? আছে কারো ফিকির? কারো ফিকির আছে যে আমার এক ভাই জাহান্নামে চলে যাচ্ছে, তার সাথে লড়াই তো আমি বাড়িয়ে দিচ্ছি, যুদ্ধ বাড়িয়ে দিচ্ছি, জিহাদ করছি, বোমা মারছি, সব তো ঠিক আছে করছি, প্রতিবাদ তো করবই, প্রতিরোধ তো করবই, অন্যায় প্রতিরোধ করা এটা তো সকলেরই দায়িত্ব, শুধু মুসলমানের নয়, শুধু মুসলমানের দায়িত্ব নয়, এটা সকলের দায়িত্ব, আমি তো করবই। কিন্তু আসলে আমি কি কোনোদিন একজন মুশরিককে নিজের ভাই চিন্তা করেছি বলে যে সে ইসলাম থেকে দূরে সরে গেছে, আমার মালিকের দরজা থেকে সে ভিন্ন দরজায় চলে গেছে, আমার কি কিচ্ছু করণীয় নাই? সে তো বুঝে না, সে চলে গেছে, সে জানে না, তার মধ্যে এই উপলব্ধি নাই যে আমার মালিক যিনি, আমার খালিক যিনি, তিনি শরীক পছন্দ করেন না। এটা তো খুব সহজ হিসাব, খুব সহজ হিসাব। একজন বিবি যত ঝগড়াতে হোক, স্বামীর সাথে ঝগড়া করে ঝগড়া করে ঝগড়া করে, স্বামী এসে বলে তুমি আমার ঘর থেকে চলে যাও, লাগবে না তোমার, কিন্তু সে স্বামীর পায়ে জড়াইয়া ধরে বলে তুমি ছাড়া আমার কে আছে, আমি কোথায় যাবো, আমার স্বামী তো তুমি, একমাত্র তুমি, কিছু বললো তোমার সাথে, কিছু শুনলো তোমার থেকে শুনলো, তুমি ছাড়া কে আছে। এইভাবে যদি কোনো স্ত্রীর স্বামীর পা জড়াইয়া ধরে বলে, কোনো পাষাণ তো তাকে তাড়াই দেবে। কিন্তু একজন স্ত্রী তার স্বামীকে অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে, স্বামী বাইর থেকে আসলে তার খিদমত করে, খাবার ঠিকঠাক মতো সব রেডি করে দেয়, সব স্ত্রীর সমস্ত হক আদায় করে, কিন্তু সে স্বামীকে বলে যে তোমার একা আমার যথেষ্ট নয়, আমার পাশের বাড়ির আরেক পুরুষ, তাকেও আমার পছন্দ, আমি স্বামী হিসেবে তাকেও গ্রহণ করতে চাই, তুমি কি বলো? একজন ভালো স্ত্রী স্বামীকে মহব্বত করে, আছেন কোনো এরকম পুরুষ যিনি এই বিষয়টাকে কবুল করবেন যে স্বামী স্ত্রী তাকে এত মহব্বত করা সত্ত্বেও সে এই জায়গায় কোনো আপোষ করতে রাজি যে পাশের ঘরের পুরুষের সাথেও সে সত্য করায়? তাহলে আমার রব যিনি আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, প্রতিটা নিঃশ্বাস যার হুকুমে বের হয়, প্রতিটা নিঃশ্বাস যার হুকুমে নেই, প্রতিটা মুহূর্ত যার হুকুমের ইঙ্গিতে, যার ইশারায় আমি চলি, গোটা পৃথিবী যার ইশারায় চলছে, তিনি কেন এটা সহ্য করবেন, কেন এটা সহ্য করবেন যে তার শরীর নির্ধারণ করা হোক? এই জন্যই তো রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক কখনোই মাফ করবেন না, অন্য গুনাহ যত বড় হোক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, তওবা ছাড়াই, তওবা করলে মাফ করবেন নিশ্চিত, শিরক তওবা করলে মাফ করবেন নিশ্চিত, কিন্তু বড় কবিরা গুনাহ তওবা ছাড়াও যদি আল্লাহ চান মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ বলছেন শিরিকটা আমি চাইব না, মাফ করো, এত বড় অপরাধ কেন হবে না? আরে ভাই, মালিক তোমার জন্য ঘর বানিয়েছেন, এই সুন্দর পৃথিবী বানিয়েছেন, এই সূর্য বানিয়েছেন তোমার খেদমতের জন্য, তোমার পাক সাফ করে দিবে, এই চন্দ্র বানিয়েছেন তোমার সুন্দর ফসলের মধ্যে রস আসবে, এই বাতাস বানিয়েছেন তোমার ঘর ঝাড়ু দিবে, তুমি কি শুরু করলা? এক স্ত্রীকে স্বামী মহব্বত করে বিদেশ থাকে, স্ত্রীর জন্য ঘর তৈরি করেছে, একজন খাদেম দিয়েছেন বাবুর্চি, ওই বাবুর্চি রান্না করে দেয়, একজন চাকর দিয়েছেন সে ঘর ঝাড়ু দিয়ে দেয়,
একজন চাকর রেখেছেন যে আলো জ্বালে, একজন চাকর রেখেছেন যে খাবার দাবারের ব্যবস্থা করে। যে স্ত্রীর জন্য স্বামী এত কিছুর ব্যবস্থা করলো, স্বামী যদি এসে দেখে যে সেই বাবুর্চির সাথে স্ত্রী প্রেম করে, সেই সুইপার যাকে তার পায়খানা পবিত্র পরিষ্কার করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেই সুইপারের সাথে প্রেম করে, তো স্বামীর কেমন লাগবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে তৈরি করলেন আমার ঘর দোর পরিষ্কারের জন্য, আমাকে বাতাস দেওয়ার জন্যে, সূর্যকে যিনি তৈরি করেছেন আমার রান্না করার জন্যে, আমার ফল পাকানোর জন্যে, চাঁদকে তৈরি করেছেন, আল্লাহ আকবার, এই সমস্ত মাখলুককে তৈরি করেছেন আমার খিদমতের জন্যে, আমি আমার মহান রবকে ছেড়ে দিয়ে ওই সমস্ত খাদেমের পূজা যদি শুরু করি, ওই সমস্ত খাদেমের গোলামি যদি শুরু করি, আমার মালিকের কেমন লাগে? কেমন লাগে? এটা সহ্য করা যায়? এগুলোই তো করছে, কারা করছে? আমার ভাই করছে, আমার বোন করছে, আমার এই ভাই এবং আমার বোনের জন্য আমার কি কোনো দায়িত্ব নাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন এই কথার জন্য, এই কথার জন্য যুগে যুগে রব্বুল আলামিন এই মানুষদের মধ্যে কিছু মানুষকে নির্বাচন করে এই দায়িত্ব দিয়ে পাঠাইছেন যে মানুষ পর্যন্ত ওই কথা পৌঁছায় দাও, তারা যেন এক মালিক ছাড়া কারো গোলামি না করে, কারো আবাদত না, পৌঁছায় দিছে। দায়িত্ব একটাই, দায়িত্ব একটাই, শিরিকের দায়িত্ব, শিরিক মুক্ত মানুষ গড়ো। হ্যাঁ, শরীয়ত জেনে গেছে, দিন একটাই, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, সমস্ত মানুষের দিন একটাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শরীয়ত ভিন্ন ভিন্ন, শরীয়ত এক জিনিস, দিন আরেক জিনিস। দিন তো তাওহীদ, তাওহীদ হচ্ছে দিন, সকলের দিন একটাই তাওহীদ, এক আল্লাহকে বিশ্বাস করা। শরীয়ত ভিন্ন ভিন্ন, এক এক নবীর এক এক রকম তরিকা সিস্টেম, আমরা সবগুলোকে বিশ্বাস করি, এগুলো হক ছিল, কিন্তু মানি একটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শরীয়ত, এটা সকলকেই মানতে হবে। এখন প্রশ্ন আসবে, সমস্ত দিন যদি সত্য হয় তাহলে যারা খ্রিস্টান আছে তারাও তো সত্য, তারাও তো ইসলামের উপর আছে, তাওহীদের উপর আছে, তাদের দাবি এটা, তারা তাওহীদের উপর নাই, তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর সন্তান মনে করে, তারা তাওহীদের উপর নাই, তিন মাবুদের এক মাবুদ মনে করে, তারা তাওহীদের উপর নাই, ইহুদিরা তাওহীদের উপর নাই, তারা উযাইর আলাইহিসসালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে, ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে সাব্যস্ত করে, নাউযুবিল্লাহি মিন যালিক, তারা তাওহীদের উপর নাই, তারপরেও তাদের দাবি হিসেবে যদি বলি হ্যাঁ তারা তাওহীদের উপর আছে, তাহলে তারাও তো হক। একমাত্র ইসলাম কেন আমরা বলি ধর্ম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম কেন বলি? আমরাও বলি তারা হক, কিন্তু এই বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, এক সময় বাংলাদেশের শাসনকর্তা ছিলেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি যে কানুন করেছেন সেটা তখন হক ছিল, আমরাও বিশ্বাস করি। মরহুম জিয়াউর রহমান সাহেব তিনি যে কানুন করেছিলেন সেটা হক ছিল, আমরাও বিশ্বাস করি। যখন তা ছিলেন ওই সমস্ত মানুষরা যখন তখন ছিলেন তারা তাদের আইন কানুন মানতেন, রাষ্ট্রদ্রোহ করেন না। প্রেসিডেন্ট এরশাদ যখন আসছেন তিনিও যা আইন করেছেন আমরা মেনেছি, এরপরে প্রধানমন্ত্রী যারা আসছেন তাদের আইনগুলো আমরা মানছি, কিন্তু আগেরগুলো দেশের জন্য সঠিক আইন ছিল সেটা বিশ্বাস করি, কিন্তু মানি না, অনেক আইন চেঞ্জ হয়েছে, এখন যে আইনগুলো আছে সেগুলোই আমরা মানছি, এটাই নিয়ম, আগের আইনকে বিশ্বাস করি কিন্তু যেগুলো রহিত হয়ে গেছে সেগুলোকে আমরা মানি না, এটাই নিয়ম। ঠিক ইসলামের অবস্থা তাই, সমস্ত দিন সহি হক যতক্ষণ তাওহীদের উপর থাকে এটা মানি আমরা, এটা বিশ্বাস করি, কিন্তু পালন করি মানি হচ্ছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দিন। এই দিনের প্রচার প্রসারের জন্যে সমস্ত উম্মতের উপর রসুল একটা দায়িত্ব দিয়ে গেছে। রসুলের ইন্তেকালের কয়েক মাস আগে যে হজ রসুল করেছেন প্রায় ১৬ লক্ষ সাহাবি সহ, সেই সাহাবিদের উদ্দেশ্যে রসুল বলেছিলেন একটা কথা, আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছেছি? সবাই স্বীকার করেছেন যে নিশ্চয়ই আপনি আপনার দায়িত্ব পৌঁছে। রসুল আল্লাহর দিকে শাহাদাত আঙ্গুলি দিয়ে বলেছেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ হুম্মাশাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি কিন্তু আমার দায়িত্ব পৌঁছেছি, সবাই স্বীকার করেছে। তারপর রসুল ওই স্বীকারোক্তি আদায়ের পর রসুল উম্মতকে একটা দায়িত্ব দিয়েছেন, রসুল বলেছেন এই দায়িত্ব যার কাছে পৌঁছেছে রিসালা,
যার কাছে পৌঁছেছে আমার রবের সেই চিঠি, যার কাছে পৌঁছেছে আমার রবের সেই মেসেজ, যাদের কাছে পৌঁছেছে তারা যেন, যাদের কাছে পৌঁছে নাই সেই দায়িত্ব পৌঁছায়। এটা শুধু হুজুরদের কাজ না, এটা শুধু আলেমদের কাজ না, তাওহীদের দাওয়াত দিয়ে মুশরিকের কাছে যাওয়া, এটা শুধু আমার দায়িত্ব না। কেউ যদি কালিমায় বিশ্বাস করে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব তাওহীদের দাওয়াত দিয়ে মুশরিকের কাছে যাওয়া। নাইলে কিন্তু রাসূল জিজ্ঞেস করবেন, আমি যে একটা দায়িত্ব তোমাকে দিয়ে গিয়েছিলাম, আমার শেষ জীবনে সেই দায়িত্ব তুমি কিভাবে আদায় করেছো? এটা তো রাসূলের শরীয়তের দৃষ্টিকোণ থেকে, আর আপনার ভাই হিসেবে রাসূল যেটা বলেছেন সেটা তো শরীয়ত, আপনার ভাই হিসেবে, আদমের সন্তান হিসাবে, একজন মানুষ হিসাবে আপনি যদি আখেরাতে বিশ্বাস করে থাকেন যে সে জাহান্নামে যাবে, যদি বিশ্বাস করে থাকেন, ও ভাই আমার আপনার কি দায়িত্ব না এটা, যে আমার পাশের হিন্দু সারা জীবন আমার পাশে রইল, তার কাছে কি আমি কালিমার দাওয়াত পৌঁছেছি? আল্লাহ জিজ্ঞেস করলে কি জবাব দিবে? রসুল জিজ্ঞেস করলে কি জবাব দিবে? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। আর এই দায়িত্ব ছাড়া উম্মতে মুহাম্মদী হিসাবে নিজেকে দাবি করা, মনে করা, এটা তো অসম্ভব। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলে তোমরা তো শ্রেষ্ঠ উম্মত, রাসূলের উম্মত, আমার প্রিয় হাবিবের উম্মত। এই শ্রেষ্ঠত্বের কিন্তু কিছু কারণ আছে, সেই কারণ হচ্ছে এই দাওয়াতের মেহনত, তাওহীদের দাওয়াত পৌঁছানো। এই দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি বলেই তোমরা শ্রেষ্ঠ। এই দায়িত্ব যদি আদায় না করো তাহলে তোমরা শ্রেষ্ঠ নও, সহজ কথা। কোন নির্দিষ্ট তরিকায়, কোন নির্দিষ্ট সিস্টেমে যাওয়াই জরুরি আমি এটা বলছি না। দাওয়াতের যে যে আঙ্গিকে আছেন, যে যে পর্যায়ে আছেন, আপনার পাশের মানুষটা যদি মুশরিক হয় তার কাছে দাওয়াত পৌঁছায় দেন নাই, আপনি বলতে না পারেন, আপনার যদি সে যোগ্যতা না থাকে দাওয়াত কেমনে দিবেন? ওই হিন্দু আপনাকে নানা রকমের প্রশ্ন করবে যে আমাদের ধর্মই ঠিক, আপনি কথা বলতে পারবেন না যে ভাই তোমাদের বেদের মধ্যে যে মহামানবের কথা আছে, পুরাণের মধ্যে যে মহামানবের কথা আছে, বাইবেলের মধ্যে যে মহামানবের কথা আছে, বুদ্ধদের কিতাবের মধ্যে যে মহামানবের কথা আছে, সমস্ত আলামতগুলো একমাত্র মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এই কথাগুলো যদি আপনি বলতে না পারেন তাকে দলিল দিয়ে। এই জন্যে আমাদের একটা সহজ উপায়ও আছে, আমরা বলি এটা, ভারতের বিখ্যাত দাঈ হযরত করিম সিদ্দিকী দামত বরকাতুহু আল আলিয়া, যার হাতে হাজারো মানুষ মুসলমান হয়েছে, হাজারো হিন্দু মুসলমান হয়েছে, বাবরি মসজিদ যারা হামলা করেছে সেই সমস্ত কট্টর হিন্দুরা, তারা মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ, ওনার হাতে দাওয়াত দিয়েছেন, দায়িত্ব আদায় করেছেন। এটা এমন এক পবিত্র দাওয়াত, পৌঁছাইলেই একটা কাজ হয় ইনশাআল্লাহ, পৌঁছাইলেই কাজ হয়। কি কাজ? মুসলমান হোক আর না হোক, আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে আপনি দাওয়াত দেন বা না দেন তারা ইসলাম কবুল করবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন যে আল্লাহ তাআলা রসুলকে এমন বলেন নাই সাওয়াউন আলাইকা, আপনার কোনো লাভ নাই তাদেরকে দাওয়াত দেন আর না দেন। আল্লাহ বলেছেন সাওয়াউন আলাইহিম, তাদের কোনো লাভ নাই আপনি দাওয়াত দেন আর না দেন। মানে হচ্ছে হে রসুল, আপনার দাওয়াত আপনি দিয়ে যান, আপনার লাভ তো আছে, তাদের লাভ হোক বা না হোক। কাজেই আমরা যদি দাওয়াত পৌঁছায় দিই আমাদের একটা লাভ আছে। যদি মুসলমান হয়ে গেল, একজন মানুষ আল্লাহ রাস্তা থেকে দূরে সরে গিয়েছিল, সে একজন মানুষকে যদি আল্লাহর দুয়ার পর্যন্ত পৌঁছায় দিতে পারে, ও ভাই আমার সন্তান যদি হারায় যায়, নিজের ব্যাপারে একটু কল্পনা করে, আমার সন্তানকে আমি যতটুকু মহব্বত করি, আমার রব প্রত্যেকটা বান্দাকে, সে মুশরিক হোক, নাসারা হোক, ইহুদি হোক, যাই হোক, প্রত্যেকটা বান্দাকে আমার রব তার চেয়ে অনেক বেশি মহব্বত করেন, কোনো সন্দেহ নেই। আমি আমার সন্তান হারায় গেছি, নিজের সন্তানের ব্যাপারে চিন্তা, আমার সন্তান হারায় গেছে, সেই হারানো সন্তানকে যদি কেউ আমার দরজায় এনে দেয়, এই যে ভাই বোন আপনার হারানো সন্তান, আপনার কেমন লাগে, কেমন লাগবে? ওই ব্যক্তির সাথে যদি আপনার হাজারো দুশ্মনী থাকে, আপনি তাকে বুকে চড়াইয়া নেবেন, ওরে ভাই আমার কলিজার ধনকে তুমি নিয়ে আসছো, তোমার সাথে আজকে থেকে আমার আর কোনো দুশ্মনী নাই। একজন মুশরিককে, একজন হিন্দুকে,
একজন আল্লাহর দরজা থেকে দূরে সরে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া একজন মানুষকে যদি আপনি আল্লাহর দরজা পর্যন্ত পৌঁছায় দিতে পারেন, খোদার কসম করে বলছি আল্লাহ তাআলা আমাদেরকে যত বড় অন্যায় করি ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তো আমরা হযরত করিম সিদ্দিকী দামত বরকাতুহু আলাইহির একটা ছোট্ট রিসালা আছে, ছোট্ট কিতাব আপকি আমানত আপকি সেবা মে হিন্দিতে লেখা, এটার সব অনুবাদ আসছে, ইংরেজি আছে, উর্দু আছে, বাংলা আছে, আমাদের কাছেও আপনারা মসজিদের অফিসে পাওয়া যাবে, পরবর্তীতে নিয়ে যাবেন। এটা আমাদের কথা দাওয়াত, প্রত্যেকটা মানুষ তার সাথে যেন 8-10টা বই সাথে রাখে, সফরে যাওয়ার সময় বাড়িতে যেখানে হোক কিছু বই যেন সাথে রাখে, ওই ওই বইগুলো পাশের মানুষটাকে সালাম দিয়ে জিজ্ঞেস করি না আপনার নাম কি, আরে ভাই যদি সে বলে আমার নাম এরকম সংকট টঙ্কর কিছু একটা বলে ফেলে, যদি চার পাঁচ দিন সে অবস্থে আসতে পরে তার আমানত তার হাতে পৌঁছায় দেয়, এটা একটা আমার আমানত, আমার কাছে আমার রসুল পৌঁছাইছেন, এই আমানত আমার কাছে আমার রসুল পৌঁছাইছেন, আমি আমানত আপনার কাছে পৌঁছাইলাম। এই বইটা পড়ে হাজারো মানুষ মুসলমান হয়েছে, ভারতের পণ্ডিতরা বলেন হিন্দুদেরকে সব পড়ো কোনো সমস্যা নাই, এই বইটা যেন কেউ না পড়ে, কারণ এর প্রত্যেকটা লাইন লাইনে জাদু আছে, জাদু আছে। ও ভাই ওই জাদুময় কিতাবটা আমাদের কাছেও আছে আলহামদুলিল্লাহ, আপনারা যাদের মনে চায় এখন না, জুমার পর ভিড় হবে অন্য সময় এসে নিয়ে যাবেন মসজিদের অফিস থেকে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। দাওয়াতি কাজে শুনি কয়ে গেলাম, অল্প অল্প পয়সা, এই অল্প পয়সা খরচের বিনিময়ে যদি একজন মানুষ মুসলমান হয়ে যায় আল্লাহ আল্লাহ আকবার, সকলের নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই তো হলো যারা অমুসলিম তাদেরকে দাওয়াত দেওয়া, আর আপনার যে সমস্ত ভাই ইমানদার ছিল দিন কবুল করেছে আজকে অভাবের তাড়নায়, বিশেষ করে এই শীতের মৌসুমে শীতের কষ্ট বরদাস্ত করতে না পেরে যারা খ্রিস্টান মিশনারিদের দাওয়াত কবুল করে তাদের প্রলোভনে দিনকে ভুলে গিয়ে যারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, বাংলাদেশের আনাচে কানাচে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমাদের অনেকেরই জানা নাই, পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চল নাই, উত্তরবঙ্গ উত্তরবঙ্গ নাই, উত্তরবঙ্গের বহু মানুষ আমাদেরকে বলেছেন যে আপনারা নর্থ বেঙ্গল বলেন, এই নর্থ বেঙ্গল কিন্তু আর নর্থ বেঙ্গল থাকবে না, খুব শিগগির সেটা নর্থ বেঙ্গল হয়ে যাবে, বাংলা থাকবে না সেটা, এটা আমরা বিশ্বাস করতে বাধ্য। আমরা সুদান দেখেছি, আমরা পূর্ব তিমুর দেখেছি, আমরা আমরা মধ্য আফ্রিকা দেখেছি, আমরা দেখেছি খ্রিস্টান মিশনারিরা সেখানে কাজ করে মুসলমানদেরকে খ্রিস্টান বানায় কিভাবে রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করেছে, সেই পূর্ব অভিজ্ঞতা আমাদের আছে। ও ভাই আপনার কি একজন এই দেশের সুনাগরিক হিসেবে দেশের স্বাধীনতাকে দেশের মাটিকে এই পবিত্র ভূমিকে ঠিক রাখার জন্যে অক্ষুণ্ণ রাখার জন্যে কোনো দায় দায়িত্ব নাই, কিচ্ছু নাই? এখানে সরকারের অনেক বড় বড় মানুষরা আছেন আমি দেখতে পাচ্ছি, তাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আমরা দেশদ্রোহী নই, আমরা দেশকে ভালোবাসি, এদেশের প্রতি ইঞ্চি মাটির জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। কোনো হায়না যদি এদেশের দিকে তার আঙ্গুল বাড়ায়, তার নখ দিয়ে যদি তার দাঁত দিয়ে যদি আছর করার চেষ্টা করে ইনশাআল্লাহ তাআলা, একজন মানুষও যদি না পায় আমি হাসান জামিল একা লড়ে যাবো ইনশাআল্লাহ তাআলা, তাও এদেশের 1 ইঞ্চি ভূমি কাউকে দখল করতে দেবো না ইনশাআল্লাহ তাআলা। এটা তো আছে, আমরা দেশের সন্তান, দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, সাথে সাথে আমার যেই ভাইটা একটু ক্ষুধার তাড়না একটু শীতের কষ্ট বরদাস্ত করতে না পেরে অমুসলিম হয়ে গেল, তার প্রতি কি আমাদের কোনো দায় দায়িত্ব নাই? গত বছর আমরা জেনেছি দেখেছি এক পরিবারে 7 জন মানুষ 7 জন খ্রিস্টান হয়ে গেছে, তাদের কাছে যাওয়ার পর বুঝ আসছে, কান্না শুরু করছে যে হায়রে 1 সপ্তাহ আগে আসলেও আমাদের এই দশা হতো না, শীতে কাঁপতেছিলাম, পাশের ওই গ্রুপ তারা দেখেছে আমাদের একটা কম্বল দিয়েছে, একটা কম্বল, চিন্তা করেন মানুষ কত কষ্টে আছে, ওই সমস্ত অন্তরের অঞ্চলের মানুষ একটা কম্বলের কারণে পুরো ফ্যামিলির 7 জন মানুষ খ্রিস্টান হয়ে গেছে, একটা কম্বল তারা দিয়েছে, তোমরা খ্রিস্টান হয়ে যাও, আরও দিব তোমাদেরকে, আরও দিব, কী চাও দিব আমরা, খ্রিস্টান হয়ে যাও। প্রশ্ন আসবে যে আমরা মুসলমান, আমরাও দিনের দাওয়াত দিই, তারাও তাদের দিনের দাওয়াত দিতেছে, সমস্যাটা কোথায়? এই প্রশ্ন আসবে, আমরা আগেও বলেছি, আমি আগেও স্পষ্ট করেছি, এই প্রশ্নর কোনো কারণ নাই, আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না ইনশাআল্লাহ তাআলা, বিষয় স্পষ্ট ক্লিয়ার। দুনিয়ার কোনো ধর্ম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জন্য পাঠান নাই, কোনো নবীকে আল্লাহ তাআলা গোটা মানুষের জন্য পাঠান নাই, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ কওমের জন্য পাঠাইছেন,
বিশেষ অঞ্চলের জন্য পাঠাইছেন, বিশেষ সময়ের জন্য পাঠাইছেন। ওই অঞ্চলে নাই ওই ধর্মও নাই, ওই সময় নাই ওই ধর্মও নাই, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর জন্য পাঠাইছেন, গোটা মানব জাতির জন্য পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা একমাত্র নবী হিসেবে এখন মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বীকৃতি দিয়েছেন। কাজেই দ্বীনের প্রচার হবে একমাত্র ইসলামে, অন্য কোনো দ্বীনের প্রচারের কোনো সুযোগ নাই, কারণ সেই যুগ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা স্পষ্ট। ও ভাই, আমরা মসজিদের পক্ষ থেকে উত্তরবঙ্গে যাওয়ার আমরা নিয়োগ করেছি ইনশাআল্লাহ তাআলা। আমাদের ঘরে এমন কোনো পোশাক কি নাই যেটা আমি ব্যবহার করি না, আপনার ব্যবহারেরটা বলছি না, যদি পারেন সেটাও দিবেন, নগদ অর্থ দিয়েও যদি সহযোগিতা করা যায় করা যাবে। আমরা যেতে চাই আমাদের সেই ভাইদের কাছে যেতে চাই, যারা ওই কনকনে শীতের মধ্যে একটু কাপড়ের জন্য কাঁপে, আহা কষ্ট লাগে। গত বছরের প্রথম আলোর একটা ছবি আমি এখনও দেখে দিয়েছি, উত্তরবঙ্গে একটা পিচ্ছি রেল স্টেশনের মধ্যে বসে বসে কান্না করতেছে। তো একজন জিজ্ঞেস করে কেন কান্না করে, বলে শীতে কাঁপতেছি। তার ভাষায় এসে বলেছে শীতে কাঁপতেছি, তুমি দেখো না গায়ে কিচ্ছু না, একটা গেঞ্জি পরা। আমার বাচ্চার দিকে একটু চিন্তা করি, আমার বাচ্চাটাকে আমি রাস্তার মধ্যে ওইভাবে ফেলে রাখতে পারবো নাকি? এইরকম হাজার মানুষ মানুষ তার আমার ভাই আদম সন্তান, আমার ঘরে কত নষ্ট কাপড় পরে আছে, আমার সন্তানের একাধিক কাপড়, নতুন কাপড় আমার কিনবো? আমি কি ওই মুসলমান হতে পারি না? আমার পূর্বপুরুষরা যে আদর্শ দেখা গেছে, নতুন কাপড় তখনই ঢুকেছে ঘরে যখন পুরানটা বের হচ্ছে, একটা বের হইলে আর একটা ঢুকছে, আমি কি সেই মুসলমান হতে পারি? আমার এই আদর্শে যদি একজন মুসলমান ও মুসলিম হওয়া থেকে বাঁচে, আমার এই সামান্য সহযোগিতা একজন মুসলমান যদি খ্রিস্টান হওয়া থেকে রক্ষা পায়, ও ভাই ইনশাআল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মুখ দেখানোর সুযোগ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব আমি কুরআন কাপড় দিয়ে হলো আদায় করছি, করছি আমি যা পারছি করছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই সমস্ত কুরআন কাপড়গুলো, শীতের কাপড়গুলো আমাদের মসজিদে পৌঁছায় দেবেন, আপনারা গ্রহণ করবে, জায়গা আছে রাখবে, সব একসাথে হলে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা, যে যেভাবে পারে। যারা কিচ্ছুই পারবো না, হাত তোলে আল্লাহর কাছে একটু দোয়াটা করতে পারবেন না, আল্লাহ এরা আমার ভাই অসহায়, তাদের উপর তুমি সহায় হয়ে যাও, এই দোয়াটা তারা যাবে না, এই দোয়া অন্তত শরীফ হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন, আমিন। আলহামদুলিল্লাহ।